নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিসিটিভি বিকল, নীরব ভূমিকায় জেলা প্রশাসন, সরব সচেতন নাগরিকরা। করিমগঞ্জে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি 4 লক্ষাধিক টাকা। সীমান্তে 1 বছরে 48 কোটি টাকার নেশা জাতীয় দ্রব্য জব্দ, জানালেন আইজি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় থাকা সিসিটিভিগুলো বিকল হয়ে থাকায় ছিনতাইবাজদের ধরতে বারে বারেই ব্যর্থ হচ্ছে পুলিশ। এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন শহরের সচেতন নাগরিকরা। সম্প্রতি শিলচর স্টেট ব্যাংকের সামনে ফের এক মহিলার হাত থেকে টাকার ব্যাগ নিয়ে পালায় ছিনতাইবাজরা। পালানোর পর পুলিশে অভিযোগ জানানো হলেও আজ অবধি ছিনতাইবাজদের গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ প্রশাসন। এর আগেও শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের একাধিক ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে শহরের ছিনতাই বা অন্যান্য অপরাধমূলক কাণ্ড রোধ করতে বিভিন্ন মোড়ে বসানো সিসিটিভি ক্যামেরাগুলোর অধিকাংশই বিকল অবস্থায় রয়েছে। অপরদিকে শিলচরে অপরাধের হার দিন দিন ক্রমশ ঊর্ধ্বগামী। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষের চলাফেরায় অত্যন্ত আতঙ্কের বিষয় হয়ে ঠেকেছে। প্রশাসনের উদাসীনতার জন্য এই সিসিটিভিগুলো অকেজো রয়েছে বলে প্রশ্ন উত্থাপিত হয়েছে সচেতন মহলে। এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হল শনিবার করিমগঞ্জ জেলার ভাঙ্গা এলাকার ফরাদপুরের বড় মসজিদে। প্রত্যক্ষদর্শীদের মতে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে মসজিদের 2টি গৃহ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় 4 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। এদিকে অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বদরপুর অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রয়াসের পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন তারা। বিগত বছরে অর্থাৎ 2021 সালে 6 লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ চোরাই পথে বাংলাদেশে পাচার করতে গিয়ে 10টি গরুর ট্রাক আটক করতে সক্ষম হয় কাছাড় মিজোরাম ফ্রন্টিয়ার বিএসএফ। শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানালেন সীমান্ত জেলার বিএসএফ আইজি মৃদুল সোনোয়াল। তিনি বলেন, আগে সীমান্ত এলাকায় এমন অভিযান অনেক কম ছিল, তবে বর্তমানে প্রায় সীমান্তের 50 কিলোমিটার জায়গা পর্যন্ত বিএসএফ কর্মীরা প্রতিদিন অভিযান চালিয়ে যাচ্ছে, যার দরুন বিগত বছরে প্রায় 48 কোটি টাকার নেশাজাতীয় দ্রব্যসমূহ জব্দ করতে সক্ষম হয়েছে বিএসএফ বলে জানান তিনি। ইম্পর্টেন্ট জো সিজার ইস ফ্রন্টিয়ার মে হুয়া হ্যায় জো রেকর্ড হ্যায় ও হ্যায় হিরো সরি ইয়াবা ট্যাবলেটস কে। ইয়াবা ট্যাবলেটস আপ সব জানতে হ্যায় অর জিসমে পিছলে সাল থে 51,000 numbers Yaba tablets और इस साल हो गया हमारा 6 लाख से भी ज़्यादा। तो आप इमेजिन कर सकते हैं कितना क्वांटम में ये चीज़ें बढ़ रहे हैं और इससे अपना देश का क्या क्षति हो रहा है ये आपको सबको पता है। और हम आपसे हेल्प मांगेंगे, आपके पास कोई ऐसा खबर हो तो तुरंत हमें बताएं और ताकि हम कार्रवाई करें। और बाकी छोटे मोटे चीज़ है जैसे ब्राउन शुगर है, ब्राउन शुगर लास्ट ईयर था 290 ग्राम और इस साल 609 ग्राम। और बाकी ऐसा कोई चीज है छोटे मोटे। और इसका जो सीजर हमारा एप्रीहेंशन सीजर बढ़ा है, मेन कारण है कि अभी हाल ही में पिछले साल आपको सबको पता है कि बीएसएफ का एरिया ऑफ ज्यूरिसडिक्शन 15 किलोमीटर से 50 किलोमीटर बढ़ाया गया आसाम में, आपको पता होगा मेरे ख्याल से सभी को। तो इसके माध्यम से हमारा एरिया ऑफ ऑपरेशन बढ़ जाता है और जो क्रिमिनल्स हैं
क्रिमिनल समय से वो 15 किलोमीटर एरिया बच के पीछे पीछे ऑपरेट करते हैं। अभी जैसे गवर्नमेंट ऑफ इंडिया ने हमें हमारा पावर बढ़ाया है 15 किलोमीटर से 50 किलोमीटर एरिया जुरिस्डिक्शन दिया है अंडर सेम एक्ट, उस हिसाब से हमारा इफेक्टिवनेस और बढ़ गया है और हम देश के लिए और सेवा कर पाएंगे। नेहरू যুব কেন্দ্রের উদ্যোগে ও বরখোলা শেডো সংস্থার ব্যবস্থাপনায় আত্মনির্ভরশীল ভারতের একদিনের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সত্যব্রত দে। এতে মোট 80 জন প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেডোর সম্পাদক অজিত দাস, কোঅর্ডিনেটর পারভেজ আলম লস্কর প্রমুখ। তো সেই হিসাবে ভারত সরকার, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় ভারতের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যুবা শক্তিকে আকৃষ্ট করার জন্য এই ধরনের একটা প্রজেক্ট হাতে নিয়েছেন যে আমরা প্রত্যেক স্বাবলম্বী হইতে পারি। সেই স্বাবলম্বী হওয়ার লাগিয়া আজকের এই যে ট্রেনিং পর্বটা, কারণ আমরা যদি আমরা নিজেরা না চিনতে পারি তো আমরা কিভাবে স্বাবলম্বী হইব? প্রত্যেকের মতো আমরা কিন্তু চাকরি করতাম, কিন্তু চাকরি করতে গেলে তারও একটা কোয়ালিটির দরকার আছে। চাকরি যে শেষ কথা তা নাই, সব যদি চাকরি করিলে তো বিজনেস করতো কে, বিজনেস যদি সবে করিলে খেয়ার করতো কে, আর খেয়ার যদি সবে করিলে তো এডুকেশন দিত কে। তো আমরা বাঁচিয়ে নিতে লাগবো আমাদের কর্মজীবনটা কিভাবে কোন পর্যায়ে নিতে লাগে। আমরা এর লাগে আমরা দেশে যে অনুন্নত তার কারণটা হয়েছে গিয়া আমরা সব এক লাইনে চলতে থাকি। একটা দেশের বিভিন্ন পর্যায়ে আছে, নিরাপত্তা আছে, কৃষিক্ষেত্র আছে, বাণিজ্য ক্ষেত্র আছে, ব্যাংকিং সিস্টেম আছে, এডুকেশন আছে, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ আছে। শনিবার নেহেরু যুব কেন্দ্র সংগঠন কাছাড় জেলার উদ্যোগে ও শিলচর নেতাজি ছাত্র যুব সংস্থার সহযোগিতায় জেলা স্তর ভিত্তিক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন স্থানীয় সঙ্গীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে সকাল 11:30টায় এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্র সংগঠনের উপপরিচালক তথা ওএসডি মেহবুব আলম লস্কর। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষা কবিতা সেনগুপ্ত, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী তথা তবলা শিল্পী ভাস্কর দাস, সিএনএন নিউজের মুখ্য পরিচালক জয়জিৎ বিশ্বাস, নেতাজি ছাত্র যুব সংস্থার কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভানেত্রী মহুয়া ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন জায়গা থেকে শতাধিক শিল্পীরা অংশগ্রহণ করেন। আগত শিল্পীরা নাচ ও গান আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট শিল্পী তথা যুবদর্পণের সাংস্কৃতিক সম্পাদিকা মৌটুসি সাহারায় ও সাধারণ সম্পাদক রিলু দাস। এদিন অনুষ্ঠান শুরুর আগে প্রতিটি দলের কর্মকর্তাদের উত্তরীয় স্মারক সহ শংসাপত্র তুলে দেওয়া হয় আয়োজক কমিটির পক্ষ থেকে। উল্লেখ্য, এদিন সমস্ত কোভিড প্রোটোকল মেনে অনুষ্ঠান আয়োজিত করা হয়। আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে, এবং আমরা আশা রাখি আপনাদের সকলের সহযোগিতা।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সিসিটিভি বিকল, নীরব ভূমিকায় জেলা প্রশাসন, সরব সচেতন নাগরিকরা। করিমগঞ্জে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি 4 লক্ষাধিক টাকা। সীমান্তে 1 বছরে 48 কোটি টাকার নেশা জাতীয় দ্রব্য জব্দ, জানালেন আইজি। এখন পর্যন্ত আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।